তুমি কি করছ এখানে? আমি তো আমার ঠিকানা মতোই আছি। না, এটা তোমার ঠিকানা না, এটা আমার মেয়ে আর তার স্বামীর ঠিকানা। কোথায় ওরা? আমি ওদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি আপনার কারণে। কি করেছো তুমি ওদের সাথে? নো নো নো, এটা ভাববেন না যে আমি বেত্তমেজি সব ভুলে গেছি। আমার জুতোয় নিজের চেহারাটা দেখুন আর স্মরণ করুন সেদিনের কথা, যেদিন আমার সত্যিকারের ভালোবাসাকে আপনি অস্বীকার করেছেন শুধু এই কারণে যে সেদিন আমার পায়ে জুতো ছিল না, ছিল সাধারণ একটা চপ্পল। আমার গায়ে দামি পোশাক ছিল না, ছিল গরিব পোশাক। আমার পকেটে টাকা ছিল না, এই জন্য চলে যান। এই জুতো দিয়ে আপনাকে চাপকাবার আগে এই বাড়ি থেকে আপনি বেরিয়ে যান। আউট, আই সে গেট আউট। আজ আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি আমার সেদিনকার সিদ্ধান্ত ছিল সঠিক। আমি আমার মেয়ের যোগ্য বলে যাকে পছন্দ করেছি ঠিক করেছি। সন্তানের কাছে মা বাবার অস্তিত্ব ফ্রেস্তার মতো হয়, আর ওই আসনে বসে ওরা যা সিদ্ধান্ত নেয় সঠিক নেয়। আর একটা কথা, তুই সেদিনও বেয়াদব ছিলি, আজও তেমনি বেয়াদবি আছিস। আমার মেয়ে সেদিনও তোর হয়নি, কোনোদিন হবেও না। হব শ্বশুর মশাই, আপনিও মনে রাখবেন যতই কথা আপনি বলুন না কেন, সাগরিকাকে আমি চিনে আনবই, ওকে জয় করে আমি আপনাকে শ্বশুর বানাবই, আজ নয়তো কাল।